কিছুটা পরিবর্তন হয়েছে প্রবাসীদের মুদ্রার রেট আজকে বাংলাদেশের টাকায়। আজকে ফেব্রুয়ারি মাসের 11 তারিখ 2024 সাল, আজকের এই দিনে কোন দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে আপনাকে কত টাকা রেটে দেওয়া হবে, তো চলুন আমরা জেনে নেই। প্রতিদিন আপডেট পেতে অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন, কারণ টাকার রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে। তো আজকে কাতারের এক রিয়ালে বাংলাদেশের টাকায় 33.60 টাকা পাবেন। কাতারের আল জামান এক্সচেঞ্জার থেকে 33.60 টাকা, আল মিরকাব থেকে 33.55 টাকা, আল জাজিরা এক্সচেঞ্জার থেকে, হাবিব কাতার এক্সচেঞ্জার থেকে, আলদার এক্সচেঞ্জার থেকে 33.53 টাকা পাওয়া যাচ্ছে। সিঙ্গাপুরের এক ডলার আজকে বাংলাদেশের টাকায় 90.82 টাকা পাবেন। সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে আপডেট দেখা যাচ্ছে 89.50 টাকা, রিয়া মানি ট্রান্সফার থেকে 90.82 টাকা, লুলু এক্সচেঞ্জার থেকে 90.72 টাকা পাওয়া যাচ্ছে। ব্রিটিশ এক পাউন্ডে আজকে বাংলাদেশের টাকায় 154.39 টাকা পাবেন। ব্রিটিশ পাউন্ডে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক রেট 137.06 টাকা, রিয়া মানি ট্রান্সফার থেকে ব্রিটিশ পাউন্ডে ব্যাংক রেট 154.39 টাকা পাওয়া যাচ্ছে। কুয়েতের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় 398.82 পয়সা পাবেন। কুয়েতের আল মোল্লা এক্সচেঞ্জার থেকে 396.83 পয়সা, আলনাদা থেকেও 396.83 পয়সা, কুয়েত বাহরাইন এক্সচেঞ্জার থেকে 397.77 পয়সা, আল মুজাইন এক্সচেঞ্জার থেকে 398.72 পয়সা, আল আনসারি এক্সচেঞ্জার থেকে 395.73 পয়সা দিচ্ছে। মার্কিন এক ডলার আজকে বাংলাদেশের টাকায় 121.55 টাকা পাবেন। মার্কিন ডলারে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক রেট বিকাশ রেট 110.59 টাকা, রিয়া মানি ট্রান্সফার থেকে মার্কিন ডলারে ব্যাংক রেট 121.55 টাকা পাচ্ছেন। বাহরাইনের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় 324.52 পয়সা পাবেন। বাহরাইনের জেনজ এক্সচেঞ্জার থেকে 324.50 পয়সা, বিএফসি থেকে 324 টাকা, লুলু এক্সচেঞ্জার থেকে 324.52 পয়সা, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ক্যাশ রেট 289.57 পয়সা দিচ্ছে। কানাডিয়ান এক ডলারে 88.91 পয়সা পাবেন। সংযুক্ত আরব আমিরাতের এক দিরহামে আজকে 33.42 পয়সা পাবেন। আরব আমিরাতের লুলু এক্সচেঞ্জার থেকে 30.25 পয়সা, এমিরেটস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জার থেকে 33.11 পয়সা, জয়লাকাশ থেকে 33.25 পয়সা, ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জার থেকে 33.32 পয়সা, জিসিসি এক্সচেঞ্জার থেকে 33.42 পয়সা, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ক্যাশ রেট 29.75 পয়সা পাওয়া যাচ্ছে। ইউরোপীয় এক ইউরোতে আজকে 131.62 পয়সা পাবেন। ইতালিয়ান এক ইউরোতে ব্যাংক রেট 132 টাকা, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক ইউরোতে ব্যাংক রেট 117.54 পয়সা, রিয়া মানি ট্রান্সফার থেকে এক ইউরোতে ব্যাংক রেট 131.62 পয়সা, রিয়া থেকে মোবাইল ব্যাংকিং বা বিকাশে পাঠালে 117.51 পয়সা পাচ্ছেন। সৌদি আরবের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় 31.90 পয়সা পাবেন। সৌদি আরব থেকে আপনি যদি মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান 31.30 পয়সা, মোবাইল অ্যাপে থেকে বিকাশে 30 টাকা, ফাউরি স্মার্ট অথবা আল জাজিরা স্মার্ট থেকে টাকা পাঠালে 31.90 পয়সা, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে 28.90 পয়সা, SNB কুইক পে থেকে 31.30 পয়সা, আলরাজি থেকে 30 টাকা, ANB টেলিমানি থেকে 31.30 পয়সা, আলিনমা পে থেকে 29.19 পয়সা, স্টেসি পে থেকে 28.76 পয়সা, ইউআরপি থেকে মানিগ্রামের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠালে 31.30 পয়সা, ইউআরপি থেকে বিকাশে 30 টাকা, বিনিয়ালা থেকে 31.90 পয়সা পর্যন্ত রেট পাবেন। মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় 25.68 পয়সা পাবেন। মালয়েশিয়ার ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে 22.80 পয়সা, অগ্রণী রেমিটেন্স হাউস থেকে 25 টাকা, লুলু এক্সচেঞ্জার থেকে 23 টাকা, ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে 22.80 পয়সা, এনবিএল থেকে 22.82 পয়সা, এনবিএল থেকে বিকাশে 25.70 পয়সা, মার্সেন ট্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে 25.68 পয়সা অ্যাকাউন্টে, IME এক্সচেঞ্জার থেকে 25.65 পয়সা, রিয়া মানি ট্রান্সফার থেকেও 25.65 পয়সা, ওমানের এক রিয়ালে ওমানের সকল এক্সচেঞ্জার থেকেই 315 টাকা পাওয়া যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে। ক্যাশ পিক আপ করলে 286 টাকা রেট পাবেন।